Assalamu alaikum warahmatullahi wabarakatuh, dear learners. Welcome to online class. Hope you are well. Today I will discuss one ing form of verb. In previous class I discussed about SES present form or this form, and today I focus only ing form. How could we use ing form within right form of verbs? So এখানে ing ফর্মটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে? এক নম্বর, বি ভার্বের পরে গ্যাপ থাকলে অ্যাকটিভ ভয়েসে ing ফর্ম হয়। ing ফর্ম হয় কিছু কিছু প্রিপজিশনের পরেই, কিছু কিছু প্রিপজিশনাল ফ্রেজের পরেও ing ফর্ম হয়। ing ফর্ম হয় কিছু কিছু ওয়ার্ডের পরে, সেন্টেন্সের মধ্যে হোয়াইল, বাই, আফটার, উইদাউট থাকলে এরকম। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বে আমরা কিভাবে ing ফর্মের ব্যবহার করব, আমরা গত ক্লাসে বলেছি যে বক্সের ভার্বটাকে প্রথমে প্যাসেজে রিকোয়ারমেন্টস অনুসারে সিলেক্ট করতে হবে, দেন এর ফর্মটা ব্যবহার করতে হবে। ভার্বের ফর্ম ছয়টি আমরা জানি, তার ing ফর্ম নিয়ে আজকে যেটা আমরা ডিসকাস করব যে আমরা কিভাবে ing ফর্ম প্রয়োগ করব, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করব। তো এখানে আসো, আমরা এই এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। ফার্স্ট এক্সাম্পলটা আছে, শি কেম হেয়ার উইথ এ ভিউ টু। এখানে পার্থক্যটা হলো এই উইথ এ ভিউ টু, এটা একটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। কোন স্টুডেন্ট যদি শুধু এই টুকে ধরে তাহলে ভুল হয়ে যাবে, টু এর পরে গ্যাপ থাকলে ভার্বের বেস ফর্ম বসে। বাট এই টুটা ডিটাচড বা সেপারেট না, এই টুটা হলো এটা প্রিপজিশনাল ফ্রেজের টু, উইথ এ ভিউ টু। তেমনিভাবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলো যদি থাকে সেন্টেন্সে, তারপরেই যদি গ্যাপ থাকে, এগুলো প্রিপজিশনাল ফ্রেজ, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে আমাদের এই টুটাকে সিঙ্গেল ধরার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে কী হবে, শি কেম হেয়ার উইথ এ ভিউ টু ভিজিটিং মি, উইথ এ ভিউ টু ভিজিটিং মি, আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। দ্যাট ইজ এখানে যে টকিং উইথ মি এটাও হতে পারে। তো যে ভার্বটাই আমরা সিলেক্ট করব সেই ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। যে নেক্সট এক্সাম্পলটা দেখি আমরা, হি ইজ ফন্ড অফ। এখানে আমরা সবসময় বলেছি গ্যাপে যে প্রি ওয়ার্ড অ্যান্ড পোস্ট ওয়ার্ড, প্রি ওয়ার্ড আর পোস্ট ওয়ার্ডের উপরে ভিত্তি করে অনেক সময় গ্যাপে বসে। কীরকম দেখো, হি ইজ ফন্ড অফ, এই আগের ওয়ার্ডটা হচ্ছে প্রিপজিশন, তোমরা বইয়ে রুলসটা এরকম পেতে পারো। কিছু কিছু প্রিপজিশনের পরেই, কিছু কিছু প্রিপজিশনের পরেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অফ, ফর, ইন, এগুলা। হি ইজ ফন্ড অফ রিডিং, হি ইজ ফন্ড অফ রিডিং ম্যাগাজিন, সে কী করছে, সে বই পড়তে, ম্যাগাজিন পড়তে খুব পছন্দ করে, রিডিং পড়া। তো এখন আসো তিন নম্বর এক্সাম্পলটা দেখি আমরা, হোয়াইল গ্যাপ টি শি হার্ড এ সাউন্ড। তো এখানে হোয়াইল আছে, তো এই হোয়াইল, বাই, উইদাউট এগুলো যদি থাকে, আফটার এরপরেই যদি গ্যাপ থাকে, এটা রুলটা কী আছে যে সেন্টেন্সের মধ্যে হোয়াইল, বাই, উইদাউট, আফটারের পরেই যদি গ্যাপ থাকে সেই গ্যাপে কী বসে, গ্যাপে ভার্বের সাথে আইএনজি হয়। হোয়াইল আমরা এখানে টেকিং দিয়ে দিলাম, হোয়াইল টেকিং টি শি হার্ড এ সাউন্ড, যখন সে চা গ্রহণ করতেছিল তখন একটা সাউন্ড বা শব্দ শুনেছিল। তাহলে এই হোয়াইলের পরে যদি গ্যাপ থাকে তাহলে এগুলোকে বলা হয় স্পেশাল ওয়ার্ড। এরপরে আসো বাই, বাই টেক্সট বুক ইউ ক্যান লার্ন মেনি থিংস। এখানে বাই রিডিং, বাই রিডিং টেক্সট বুক ইউ ক্যান লার্ন মেনি থিংস, এখানে বাইয়ের পরে গ্যাপ থাকলে, তাহলে হোয়াইল, বাই, আফটার, উইদাউট এই চারটার পরেই যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখানে আসো, এগুলোকে বলা হয় স্পেশাল ওয়ার্ড।
স্পেশাল ওয়ার্ডের পরে যদি গ্যাপ থাকে কি কি আছে স্পেশাল ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে মাইন্ড ওর পাস্ট ক্যানট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু গেট ইউজ টু গিভ আপ এগুলো যদি থাকে কি কি মাইন্ড ওর পাস্ট ক্যানট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু গেট ইউজ টু গিভ আপ এগুলো যদি থাকে এরপরেই যদি গ্যাপ থাকে তখন সেই গ্যাপের ভার্বের সাথে আইএনজি যোগ হয় উড ইউ মাইন্ড এখানে গোয়িং উইথ আজ কিছু মনে না করলে তুমি আমাদের সাথে যেতে পারো উড ইউ মাইন্ড এই মাইন্ডের পরেই যদি গ্যাপ থাকে এখন আসো সিক্স নাম্বার এক্সাম্পলটা ইউ শুড স্টপ এখানে আর একটা রুল আছে এরকম স্টপ স্টার্ট বিগিন হেইট পারমিট এগুলো পরেই যদি গ্যাপ থাকে তখন সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এই দুটো হলো স্পেশাল ওয়ার্ডযুক্ত এই স্পেশাল ওয়ার্ডযুক্ত যে রুলগুলো আছে তোমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে কারণ এই ওয়ার্ডটার জন্যই এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে দ্যাট ইজ এই স্পেশাল ওয়ার্ডগুলোর পরেই যদি গ্যাপ থাকে ভার্বের সাথে আইএনজি যোগ হবে সেগুলো তোমাকে কী করতে হবে এগুলো কিন্তু ইটিসি নেই যেমন আমি এখানে দশটা বলেছি সেখানে কিন্তু ইটিসি এক্সেট্রা নয় এই কতগুলো নির্দিষ্ট ভার্ব আছে তারপরেই যদি গ্যাপ থাকে তাহলে ইউ শুড স্টপ টকিং ক্রাইং ওয়াকিং রিডিং যে কোনো একটা জিনিস হতে পারে ইউ শুড স্টপ টকিং টক না টকিং কারণ এখানে স্টপের পরে যদি গ্যাপ থাকে বিগিন হেইট স্টার্ট স্টপ এগুলো যদি থাকে তারপরটা খেয়াল করো আমরা এখানে লিখেছি উইদাউট ব্যালেন্স ডায়েট ইউ কান্ট কিপ ইউর বডি ফিট তো এখানে কী হবে উইদাউট টেকিং ব্যালেন্স ডায়েট দ্যাট ইজ সুষম খাদ্য ব্যালেন্স ডায়েট the diet that has the six kinds of food value. Without taking balanced diet, you can't keep your body fit. এইটা দেখো I am looking forward to, এই যে looking forward to, look forward to, reaching the goal. এখানে goal মানে হলো লক্ষ্য. I am looking forward to এই যে ওই লুক ফরওয়ার্ড টু যেটা স্পেশাল ওয়ার্ড বলেছি প্রিপোজিশনাল ফ্রেজ সেটা আই এম লুকিং ফরওয়ার্ড টু রিচিং দ্য গোল আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করছি এখানে দেখো যদি শুরুতেই গ্যাপ থাকে এবং তারপরে যদি নাউন থাকে এরকম প্লাঙ্ক দ্য ওয়ার্ক হি ওয়েন্ট অ্যাওয়ে এখানে কী করতে হয় প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল দ্বারাও করা যায় সাধারণত প্রেজেন্ট পার্টিসিপলটারই বেশি ইউজ হয় কীরকম দেখো এখানে ফিনিশ ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে যোগ আইএনজি এটা পার্টিসিপল হয়েছে পার্টিসিপল ফিনিশিং দ্য ওয়ার্ক কাজ শেষ করে হি ওয়েন্ট অ্যাওয়ে সে চলে গিয়েছিল তো এটা পার্টিসিপলের সংজ্ঞা তোমরা জানো যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে একই সাথে সেন্টেন্সে ভার্ব এবং অ্যাডজেক্টিভ কাজ করবে তো এখানে অ্যাডজেক্টিভের কাজ কীভাবে করছে দ্য ওয়ার্ক এই যে দ্য ওয়ার্ক হলো নাউন নাউনের অবস্থা কেমন অবস্থা হলো শেষ দ্যাট ইজ এই কাজের অবস্থা শেষ তাহলে অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা কি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাহলে এখানে কাজের একটা অবস্থা বোঝাচ্ছে এই জন্য এটা অ্যাডজেক্টিভেরও কাজ করছে আবার ফিনিশ মানে শেষ হয়ে যাবে এটা ভার্বেরও কাজ করছে তাহলে পার্টিসিপল ইকুয়াল টু ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দ্যাট ইজ একে ডাবল পার্ট অফ স্পিচ বলে যে দুটো পার্ট অফ স্পিচেরই কাজ করে সেই জন্য এটা পার্টিসিপলের নিয়মে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে ফিনিশিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট অ্যাওয়ে আশা করি এটা বুঝতে পেরেছো খেয়াল করো এখানে হি জয়েন দ্য মিটিং গ্যাপ দ্য প্লেস এখানে দুটি ক্লজ থাকলে একটি সেন্টেন্সের মধ্যে যদি দুটি ক্লজ থাকে প্রথম ক্লজের পরে কমা এবং দ্বিতীয় ক্লজের শুরুতেই যদি গ্যাপ থাকে
তখন সেই ভার্বের সাথে ing যোগ হয় আমি আবার বলছি একটি সেন্টেন্সে দুটি ক্লজ থাকলে প্রথম ক্লজের পরে যদি কমা বসে এবং দ্বিতীয় ক্লজের শুরুতেই যদি গ্যাপ থাকে তখন সেই গ্যাপের ভার্বের সাথে ing যোগ হয় তাহলে এটা কি আছে হি জয়েন্ড দ্য মিটিং তিনি মিটিং এ যোগদান করেছিলেন লিভিং দ্য প্লেস Leaving the place, that is, তিনি একটা স্থানে ছিল সেই স্থানটা ত্যাগ করে তারপরে মিটিংয়ে যোগদান করেছিল তাহলে এই যে রুলগুলো আছে এগুলো তোমাদের মাথায় রাখতে হবে মেমোরাইজ করে রাখতে হবে কিরকম যে স্যার কি বললো একটি সেন্টেন্সে দুটি ক্লজ আছে প্রথম ক্লজের পরে কমা এবং দ্বিতীয় ক্লজের শুরুতেই গ্যাপ থাকলে হ্যাঁ এরকম খেয়াল করো 12 নম্বর এক্সাম্পলটা খেয়াল করো আই স হিম ব্ল্যাঙ্ক ক্রিকেট ইন দ্য ফিল্ড এখানে দেখো এখানে প্রথম যে একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দুটি ভার্ব দ্যাট ইজ একটি ভার্ব সেন্টেন্সে বসানো আছে তারপরে যদি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকে এখানে খেয়াল করো এটা যে আই স হিম আমি তাকে দেখলাম আমি তাকে কিভাবে দেখলাম প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড এখানে দ্বিতীয় ভার্বের সাথে ing যোগ হয় একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে প্রথম ভার্বের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকলে তখন এটা পার্টিসিপল যোগে এটা ing যোগ হয় আই স হিম প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড তাহলে এটা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয় এরকম না ব্যাপারটা একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে প্রথম যে ভার্বটা আছে তারপরে যদি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকে তখন কি হয় তখন এই ভার্বের সাথে পার্টিসিপলের নিয়ম আমি তাকে দেখলাম প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলা অবস্থায় তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে দেখো 13 নম্বর কি আছে 13 হি উইল বি আমরা এটা জেনারেল স্ট্রাকচার তোমরা পারো সেন্টেন্সে যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি এর পরেই যদি গ্যাপ থাকে তো সেই ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম হয় এখন শ্যাল বি উইল বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে পারে কোন ক্ষেত্রে যখন ওই সেন্টেন্সটি প্যাসিভ মোড হয় দ্যাট ইজ প্যাসিভ ভয়েস হয় কিন্তু এখানে দেখো হি এখানে হি উইল বি প্যাসিভ মোড কখন বোঝা যাবে আমরা যে বারবার যেটা বোঝাতে চেষ্টা করছি তোমাদের সাবজেক্ট হলো দুই ধরনের একটা হলো অ্যানিমেট যার প্রাণ আছে অ্যানিমেল থেকে অ্যানিমেট এসেছে আর আরেকটা হলো ইনঅ্যানিমেট বস্তুবাচক একটা প্রাণীবাচক সাবজেক্ট একটা বস্তুবাচক সাবজেক্ট তো এই প্রাণীবাচক সাবজেক্ট যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তখন এই শ্যাল বি উইল বি হলে ভার্বের সাথে আইএনজি যোগ হয় কিন্তু বস্তু যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তখন সেক্ষেত্রে শ্যাল বি উইল বি বা অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কারণ তোমরা জানো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে যদি না বাহ্যিকভাবে এর উপরে বল প্রয়োগ করা হয় আর তোমরা জানো বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটলে বা সরণ না ঘটলে তখন তাকে কাজ বলা হয় না ফিজিক্সের ভাষায় তো সেটাই হলো এরকম যে স্থির বস্তুগুলো কখনো কি করতে পারে না কখনো কাজ করতে পারে না বা বাহ্যিক যদি ফোর্স হতে পারে সেটা উইন্ডের দ্বারা মানুষের দ্বারা যেমন মাই বুক ইজ স্টলেন আমার বইটা তো একে একে চুরি হতে পারে না বা একে একে হারিয়ে যেতে পারে না সামন অর সামবডি কেউ একজন আমার বইটা চুরি করেছে তো সেই ক্ষেত্রে এটা খেয়াল রাখা দরকার যে শ্যাল বি উইল বি এর পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে কোন ক্ষেত্রে যখন এই সেন্টেন্সের সাবজেক্টটা কি হয় ইনএনিমেট বা বস্তুবাচক হয় আর যদি প্রাণীবাচক হয় অ্যানিমেট হয় তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয় হি উইল বি জয়েনিং দ্য পার্টি জি ও আই এন আই এন জি হি উইল বি জয়েনিং তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে প্যাসিভ মোড হতো কখন যদি এখানে সাবজেক্টটা বস্তুবাচক হতো 14 নম্বর এক্সাম্পল দেখো শি ইজ এ বুক শি ইজ এখানে রিডিং এ বুক শি ইজ রিডিং বা স্টাডিং যেটাই বলো সঠিক শি ইজ
But যদি এরকম হতো a book is তখন read হতো a book is read বই পড়া হচ্ছে by Kamal by Tuli by Toma যেই হোক না কেন যে কোন একটা object by যুগে না থাকলেও এই বিভার্বের পরে ভার্বের past participle form বসতো কারণ এটা বসতো এটা very very important এরপরে 15 নম্বর দেখো it has been আমরা জানি have been এর পরে ভার্বের past participle form বসে আবার কোথাও কোথাও ভার্বের সাথে ing যোগ হয় কখন যখন since for থাকে continuous form হয় that is কোন perfect continuous হয় তখন ভার্বের সাথে ing যোগ হয় আর general has been passive voice আর symbol এটা ভার্বের past participle form বসে এখানে কিন্তু আমরা এই since টা দিয়েছি তোমরা very very important since এবং for যদি থাকে তখন যে স্যার it তো আছে বস্তু it has been completed যদি এটা এরকম হয় যে it has been দেখো এটা it has been শুধু এতটুকু থাকে তখন এটা ভার্বের past participle form হবে it has been completed বা done it has been done বা completed কিন্তু এখানে দেখো it has been এখানে since আছে since হলো যাব বা ধরে এখানে it has been raining আমরা দিতে পারি raining raining it has been raining since morning শুভ শিক্ষার্থীরা আমি যে সূক্ষ্ম পার্থক্যগুলো বোঝাতে চেষ্টা করছি এটা মাথায় রেখে যে স্যার it has been done এটা কিন্তু since for থাকলে সেই ক্ষেত্রে দেখতে হবে প্যাসেজের মধ্যে সিন্স বা ফর আছে কিনা সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে সো এই জিনিসগুলো তোমরা বুঝে যখন প্যাসেজ পড়বে তখন তোমরা এটাকে মাথায় রেখে কোনটা কি জন্য হলো ভার্বের ফর্মটা এটা অনুধাবন করার চেষ্টা করবে সো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অল